সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মার্কিন মুলুকে আজ শনিবার সকাল 11:30 আর বাংলাদেশে রাত সন্ধে 9:30। সম্মানিত দর্শক মন্ডলী, আমি আপনাদেরকে জানাচ্ছি আজকে আমার থিং বিগ শোতে একগুচ্ছ রজনীগন্ধা শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আমি আজকে এমন একজন তুখো রাজনীতিবিদকে আপনাদের সামনে পরিচয় করে দিব, যিনি কিনা এক্স চেয়ারম্যান অফ পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি ফর ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, ফর্মার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি অফ বিএনপি, থ্রি টাইমস মেম্বার অফ দ্য পার্লামেন্ট অ্যান্ড অলসো ওয়াজ গ্রেট স্টুডেন্ট লিডার এজিএস চাকসু ঢাকা ইউনিভার্সিটি, অ্যান্ড অলসো হি ওয়াজ দ্য জেনারেল সেক্রেটারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সুধী মন্ডলী, আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি তুখোর ছাত্র রাজনীতি জনাব নাজিম উদ্দিন আলম। মিস্টার আলম, আপনাকে আমাদের আজকের এই থিং বিগ শোতে স্বাগতম। ধন্যবাদ মিস্টার হারুনুর রশিদ দিদার আপনার এই আমন্ত্রণের জন্য, এবং আপনার চ্যানেল থিং বিগ চ্যানেল, এই চ্যানেলকেও আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং পাশাপাশি যারা আজকে এই আমাদের এই অনুষ্ঠান উপভোগ করছেন তাদের সবাইকেই আমি আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মিস্টার আলম। দর্শক, আমি মার্কিন মুলুকের নিউ জার্সি শহরে থাকি। আমি গত কয়েকটি বছর যাবৎ একটি স্লোগান নিয়ে কাজ করি। আমার এই স্লোগান থিংক বিগ, বড় চিন্তা করো। মার্চের সেই প্রথম সপ্তাহ থেকে একটি মরণ মহামারী সারা পৃথিবীর অনেকগুলো প্রাণকে কেড়ে নিয়েছে। আমরা যারা বেঁচে আছি পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, নিঃশ্বাস নিচ্ছি, সুন্দর পৃথিবীকে দেখছি। আমরা যারা এই পৃথিবী থেকে চলে গেছে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, থিংক বিগ, বড় চিন্তা করো। সেই বড় চিন্তা করতে করতে মিস্টার আলম সেই বরিশালের মনপুরা চর ফ্যাশন থেকে ঢাকা শহরে চলে এসেছেন। তিনবার বাংলাদেশের সংসদের সম্মানিত পার্লামেন্ট মেম্বার হয়েছেন। আমরা আজ তার জীবনের গল্প শুনব, কথা শুনব। সুধী মন্ডলী, আমরা আজকে আমাদের এই প্রোগ্রামের একটি টাইটেল দিয়েছি বাংলাদেশের রাজনীতি এবং আগামী ভবিষ্যৎ। মিস্টার আলম, মার্চের প্রথম সপ্তাহ থেকে কেমন যাচ্ছে জীবন? ধন্যবাদ মিস্টার রশিদ। আপনাকে তো অ্যাপ্রিসিয়েট করতে হয়, আপনি কিছুদিন যাবত সম্ভবত আপনার চাকরির অবসরের পরে পরেই আপনি একটা এই কর্মসূচি নিয়ে নেমেছেন থিংক বিগ, অনেক ব্রাইট ছেলেদেরকে নিয়ে আপনি সামনে নিয়ে আসছেন। মার্কিন মূল্যকে যারা আমাদের বাংলাদেশের কৃতি সন্তান তাদেরকে আপনি এক্সপোজারে নিয়ে আসছেন, সামনে নিয়ে আসছেন, এতে করে আমাদের নিউ জেনারেশন খুব উৎসাহিত হচ্ছে, অনুপ্রাণিত হচ্ছে। আমি আই ডু অ্যাপ্রিসিয়েট ফর ইউর নিউ প্রোগ্রাম, এবং সামটাইমস আই ওয়াচ ইউর প্রোগ্রাম অ্যান্ড ইউ আর ডুইং ওয়েল, হুইচ ইজ অ্যাপ্রিসিয়েটেবল। আই উইশ সাকসেস ফর থিং বিগ চ্যানেল। অ্যাকচুয়ালি আপনি জানেন যে সারা দেশে মহামারী COVID-19 আমরা আক্রান্ত, গোটা বিশ্ব আজকে বিপর্যস্ত, চারিদিকে একটা হাহাকার অবস্থা। যেমনি ভাবে মার্কিন মূল্যকে এবং ইউরোপ থেকে শুরু করে মিডল ইস্ট এবং আমাদের বাংলাদেশ সহ এই তৃতীয় বিশ্বের সব দেশেই আজকে এই মহামারীতে আমরা আক্রান্ত, সবাই আজকে ভীত সন্ত্রস্ত, এর মধ্যেই আমরা অবস্থান করছি। এবং বলতে গেলে বাসায় বেশিরভাগ সময় কাটানো হয়,
পড়াশোনার মধ্যে এবং মাঝে মাঝে কিছু আপনার টেলিভিশন দেখি, খবরাখবর দেখি, আর নামাজ কালাম কোরআন তেলাওয়াত এই ইবাদতের মধ্যেই আছি আর কি। এখন তো সামনে আমাদের ঈদুল আধা, তারও প্রস্তুতি চলছে, এইভাবে আর কি যাচ্ছে। আর আসলে বাংলাদেশের অবস্থা অনেকটাই বিপর্যস্ত, বিভিন্ন আছে অনিয়ম, অনেক আলোচনা, ইটস এ লং স্টোরি। আমরা এই পরিবেশ আমরা আরো সুন্দর করতে পারতাম, কিন্তু আমাদের কিছু সরকারের অবহেলা এবং কিছু অব্যবস্থাপনা এবং সমন্বয়হীনতার কারণে খুবই সমস্যার সম্মুখীন হয়েছি আমরা। যদি শুরু থেকেই আমরা পদক্ষেপ গ্রহণ করতাম, তাহলে আজকে আমাদের এই বাংলাদেশ, আপনারা জানেন, অনেক গরিব দেশ। আপনাদের ওখানে চিকিৎসা ব্যবস্থা আছে, স্বাস্থ্য ব্যবস্থা আছে। আমি আমেরিকাতে গিয়েছি, আমি ইউরোপে ঘুরেছি, দেখেছি ওখানে যে স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল, যেটা আমাদের দেশে এটা নাই। আমাদের স্বাস্থ্য সেবা খুবই অনুন্নত। আমাদের গরিব মানুষ, আপনার 90% থেকে 95% পিপল তারা স্বাস্থ্য সেবা পাচ্ছে না। প্রাইভেট হাসপাতালেও আপনার আপনার এই সমস্ত গরিব লোকদের যাওয়া সম্ভব না। সত্যিকার অর্থে কি COVID-19 চিকিৎসা বাংলাদেশে এখন নাই কোনোভাবেই। আজকে যারা যারা হাসপাতালে গিয়েছে, খুব খারাপ অবস্থায় অনেককে আমরা হারিয়েছি। ইতিমধ্যে আমাদের অনেক আপনার সফল ব্যক্তিবর্গ এবং অনেক মানুষ হারিয়েছি, তাদের বিদায় আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। এবং আজকে যারা এখনো আক্রান্ত রয়েছে তাদের সুস্থতা কামনা করছি, এবং এখনো অনেকেই আতঙ্কগ্রস্ত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন রাখছি আল্লাহ যেন আমাদেরকে এই মহামারী থেকে রক্ষা করে। মিস্টার আলম চমৎকার বলেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আমার প্রশ্ন, যে সেই একেবারে বরিশালের প্রত্যন্ত অঞ্চল থেকে কোন সালে ঢাকা আসলো? বরিশালের আপনার 81-82 থেকে আমি ঢাকায় চলে আসছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার আগে থেকেই আমি ছাত্র রাজনীতির সাথে জড়িয়ে গেছি। বরিশালে থাকতেই আমি ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত ছিলাম। 1979 সালের 1 জানুয়ারি ছাত্র দলের শুরু থেকেই আমি আমার প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমি শুরু থেকেই জাতীয়তাবাদী ছাত্র দলের পতাকা তলে সমবেত হয়েছি। তার বিশেষ কারণ হলো আপনার শহীদ জিয়াউর রহমান, যে তার সাহসিকতা, তার যে বীরত্ব এবং নির্লোভ, এবং ছাত্রদের প্রতি যে তার ভালোবাসা, সহমর্মিতা, এটা আমি প্রত্যক্ষ করেছিলাম বরিশালে বসে। আমি দেখেছি যে আপনার এত তার যে ছাত্রদের প্রতি সহমর্মিতা, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন শহীদ জিয়াউর রহমান, তখন উনি রাষ্ট্রনায়ক, তখন ছাত্ররা তার উপরে ঢিল ছুঁড়েছিল, কালো পতাকা প্রদর্শন করা হয়েছিল, কিন্তু সেখানে পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনীর সদস্যরা লাঠিচার্জ করতে গিয়েছিল। সেদিন সেই মহান রাষ্ট্রনায়ক ছাত্র পুলিশ প্রশাসনকে নিবৃত্ত করেছিল যে না, তাদেরকে পিটানো যাবে না, এই ছাত্র সমাজে আগামী দিনের ভবিষ্যৎ। এই যে একদিকে ছাত্র, আমি একজন ছাত্র হিসাবে সেদিন আমাকে খুব আকৃষ্ট করেছিল, আমাকে অ্যাট্রাক্ট করেছিল তার এই সেই ভূমিকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC অঙ্গনে সেদিন এই ঘটনা সংঘটিত হয়েছিল। তখন আমি ছাত্র হিসাবে আপনার বরিশালে ছিলাম। তারপরে এই জাতীয়তাবাদী ছাত্র দলের জন্মলগ্ন থেকেই আমি পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে শহীদ জিয়ার শাহাদাত বরণের পরে, আপনারা জানেন 1981 সালের সে নির্মম হত্যাকাণ্ড চিটাগাং সার্কিট হাউসে, সেখান থেকে পরে আমাদের শহীদ জিয়ার উত্তরসূরি, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার কার্যক্রম অব্যাহত রাখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এবং সেই কাজের মধ্য দিয়েই নেত্রী আমাকে পর্যায়ক্রমে একের পর এক দায়িত্ব দেন, এবং একটা পর্যায়ে আমি জাতীয়তাবাদী ছাত্র দলের
জেনারেল সেক্রেটারি পর্যন্ত আমি দায়িত্ব পালন করেছি। পরে 90 সালে ডাকসু রেজিএস নির্বাচিত হয়েছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রছাত্রীরা আমাকে নির্বাচিত করেছিল এবং আমাদের একটা লক্ষ্য ছিল, তখন স্বৈরাচার এরশাদ ক্ষমতায় ছিল। আমরা সেদিন ছাত্রদের সাথে কমিটমেন্ট করেছিলাম যে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করব। যে হারানো গণতন্ত্রকে যে হত্যা করেছিল, গণতন্ত্র যিনি চিন্তাই করেছিল সামরিক জান্তা জেনারেল এরশাদ, এরশাদ আমাদের কাছে একটি নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা গ্রহণ করেছিল। 82 থেকে 99 বছর আমরা সেই আন্দোলন করেছিলাম এরশাদ পতন ঘটানোর জন্য, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা সফল হয়েছিলাম 1990 সালে 6ই ডিসেম্বর আমরা এরশাদের পতন ঘটিয়ে আমরা বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলাম। এবং খালেদা জিয়ার সরকার প্রথমেই আমাদের খালেদা জিয়ার সরকার গঠিত হয়েছিল, আপনারা জানেন, নির্বাচিত সরকার, একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মধ্য দিয়ে আমাদের জনগণের কাঙ্ক্ষিত আমরা বিজয় ছিনিয়ে এনেছিলাম এবং জনগণের ছাত্র সমাজের আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করেছিলাম। কিন্তু দুর্ভাগ্য, আজকে সেই গণতান্ত্রিক ধারাবাহিকতা বাংলাদেশে অবস্থান নাই, অনুপস্থিত, যার জন্য বিভিন্ন রকমের সংকট তৈরি হয়েছে। সবচেয়ে সংকট হলো আজকে গণতন্ত্রকে হত্যা করার জন্য। আমরা কেন যেন রাজনীতিবিদরা আমরা ভুলে যাই যে গণতন্ত্রকে হত্যা করলে বেশি দিন সাস্টেইন করা যায় না এবং জনগণ আস্থা করে নিক্ষেপ করে। অতীতে অনেকেই আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। আমরা কেন যেন ক্ষমতায় গেলে পরে আমরা এই জিনিসটা ভুলে যাই। আমাদের ইতিহাস সাক্ষী, বাংলাদেশেও তার প্রমাণ রয়েছে যে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করলে, গণতন্ত্রকে হত্যা করলে তার পরিণতি কি দাঁড়ায়। আমরা দেখেছি যে স্বাধীনতা উত্তরকালে অনেক বড় নেতা, জাতীয় নেতা, কিংবদন্তি, সেই নেতারও আমরা দেখেছি তার মৃত্যুর পরে তাদের দলের নেতা কর্মীরা তার জানাজা পড়তে যায় নাই, তাকে দাফন পর্যন্ত করতে যায় নাই, এবং সেই দলের নেতারাই আবার ক্যাবিনেট গঠন করে ইমিউনিটি বিল চালু করে যাতে সেই হত্যাকাণ্ডের বিচার না হয়। আওয়ামী লীগের ক্যাবিনেট, আওয়ামী লীগের নেতৃবৃন্দরাই সেই পার্লামেন্ট, আওয়ামী লীগেরই পার্লামেন্ট, আমি আশ্চর্য হয়ে যাই যে তারাই আপনার সেই আপনার আপনার গিয়া সেই ইন্ডেমনিটি বিল তারা পাস করে যাতে তার বিচার না হয়। আমি আপনার কাছে আমার জানার ইচ্ছে আর কি, আমি আপনার সাথে, মিস্টার রশিদ, আপনার সাথে গল্প করলে সারা রাত্রি গল্প করা যাবে। আমি জানি যে আমার যেটা জানার একটা আগ্রহ, ইট ইজ মাই পার্সোনাল কিউরিওসিটি অলসো, আপনি জানার যে ইচ্ছা ওইটাই আমি বলতেছিলাম, ওইটাই বলতেছিলাম, কেন কেন জিয়াউর রহমানের আদর্শ, আমি আপনার কাছে আসছি, আমি কেন, আমি মিস্টার রশিদ, আপনি মিস্টার রশিদ, আমি সেটাই বলছিলাম, কেন বিএনপি তে আমি চলে আসলাম, যে আমি আমি ওইটাই, ক্যান ইউ কম্পেয়ার উইথ লাইক বিএনপি, আপনি কেন বিএনপিতে জয়েন করেছেন, আওয়ামী লীগে জয়েন করেন নাই, তারা বাংলাদেশে সংগ্রাম করবে, সশস্ত্র সংগ্রাম করবে, কিন্তু সেটা না করে আওয়ামী লীগের নেতারা সব পালিয়ে গেল ভারতে। আর সেই ক্রাইসিস এর মুহূর্তে তখনও আমাদের নেতা জিয়াউর রহমান উনি স্বাধীনতার মহান ঘোষণা করেছিলেন, উনি সেই চিটাগাং কালুরঘাট বেতার কেন্দ্র থেকে সেই ঘোষণা দিয়েছিলেন আমার নেতা সৈয়দ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উনি সেদিন বলেছিলেন, আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ। সুতরাং সেদিন জিয়াউর রহমান যে ঘোষণা দিয়েছিল সেই ঘোষণার মধ্য দিয়ে এদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছিল এবং জনগণ উজ্জীবিত হয়েছিল যে বাংলাদেশের সেনাবাহিনী আমাদের সাথে রয়েছে, ওই একটা তার ভূমিকা। আবার দেখবেন 1975 সালের যে ভূমিকা, শেখ সাহেব মৃত্যুবরণ করার পরে ধানমন্ডি 32 নম্বরে, তারপরে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, তারপরে যে দেশের একটা অচল অবস্থা, 3রা মার্চ 7ই মার্চ যে ঘটনা, খালেদ মোশাররফের কু, তারপরে আবার 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লব, সেই বিপ্লবের ঘটনার মধ্য দিয়ে আপনার আবার জিয়াউর রহমান আবির্ভূত হলো সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে।
তখনও জাতির ক্রান্তি লগ্নে সেই দেশের হাল ধরেছিলেন আমার নেতা শহীদ জিয়াউর রহমান। এবং তার যেই সততা, তার যে দেশপ্রেম, তার যে বীরত্ব, সেগুলোকে আমাকে আকৃষ্ট করেছে, যার ফলে আমি তার দলে যোগদান করেছিলাম। পক্ষান্তরে যখন দেখলাম যে আওয়ামী লীগের নেতা, এত বড় নেতা, সেই নেতাকে রেখে, 32 নম্বরে রেখে তার নেতারা বেইমানি করে, তারা ক্যাবিনেট গঠন করে হত্যাকারীর বিচার যাতে না হয় সেটা ইন্ডেমনিটি বিল পাস করে, এমনকি আওয়ামী লীগের স্পিকার সেদিন লন্ডন হিত্র বিমানবন্দরে মালেক উকিল সাহেব বলেছিলেন, সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করেছিল যে আপনাদের তো নেতা সরকার প্রধান মৃত্যুবরণ করেছেন, হোয়াট ইজ ইউর রিয়াকশন, সেদিন মালেক উকিল সাহেব বলেছিলেন ফেরাউনের হাত থেকে দেশ রক্ষা পেল। এগুলি যখন আমি ছাত্র জীবনে লক্ষ্য করলাম যে আওয়ামী লীগের নেতারা তাদের নেতাকে ফেরাউন বলছে, তাদের নেতার লাশ রেখে তারা পালিয়ে গেছে, তার নেতার দাফন করছে না, জানাজা পড়ছে না, অর্থাৎ কিরকম রাজনৈতিক দল, কিরকম রাজনৈতিক নেতা। সুতরাং আমি সেই দলটাকে আমি আর গ্রহণ করতে পারি নাই। তার কারণ তারা এমন ভাবে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল, এমন ভাবে বাগ্বেতির স্বাধীনতা হরণ করেছিল, মাত্র 4টি পত্রিকা রেখেছিল, সকল রাজনৈতিক দল ব্যান করে দিয়েছিল, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে গণতন্ত্রকে হত্যা করে রাম রাজত্ব কায়েম করতে চেয়েছিল, ক্ষমতাকে পাকাপোক্ত করতে চেয়েছিল, কিন্তু সেটা সম্ভব হয় নাই। সুতরাং যারাই এগুলি করতে চায় তারা টিকে থাকতে পারে না, তাদের কাছ থেকে জনগণ বিচ্ছিন্ন হয়ে যায়, যার জন্য জানাজা হয় না, সুতরাং সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না। আজকে যে বর্তমানে চলছে, বর্তমানে একই অবস্থা চলছে, একই অবস্থা চলছে, বর্তমানে গণতন্ত্রকে হত্যা করে জনগণের অধিকার কেড়ে নিয়ে, আজকে জনগণের অধিকার কেড়ে নিয়ে আজকে লুটপাটের রাজত্ব কায়েম হয়েছে, যার জন্য অব্যবস্থা, সর্বোচ্চ চুরি, ডাকাতি, দুর্নীতি, আজকে দুর্বৃত্তায়ন চলছে সমগ্র দেশের ভিতরে, অভ্যন্তরে আজকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। আপনি চিন্তা করতে পারবেন না, আজকে প্রবাসে যারা আপনারা রয়েছেন, আপনারা আতঙ্কিত রয়েছেন, আপনারা মান মর্যাদা আপনাদেরকে ভলণ্ডিত করে দিয়েছে আমাদের এই সরকারের প্রয়োজনায়, তাদের ছত্রছায়ায় কতগুলি দুর্বৃত্তায়ন, এটাই স্বাভাবিক। মিস্টার রশিদ, আপনি জানবেন যদি আপনি জনগণের সরকার না হন তখন দুর্বৃত্তায়ন তৈরি হয়, দুর্বৃত্তায়ন সৃষ্টি হয়, তারা গাইড়া বসে, তখন তারা লুটপাট করে, তারা সুবিধা নেয়। এই জিনিসটা সরকার প্রধানকে বুঝতে হবে যে কখনোই জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হতে হয় না, জনগণের ভোট কেড়ে নিতে হয় না, গণতন্ত্রকে হত্যা করা হয় না, করা উচিত না, তাহলে আপনি একদিন আস্থা করে নিক্ষিপ্ত হবেন, আপনার পাশে কেউই থাকবে না। অতীতে যেমন আপনার পিতার পাশে কেউ ছিল না, আপনার পাশেও কেউ থাকবে না। ইতিমধ্যেই অনেক নেতৃবৃন্দ পালিয়েছেন, ইতিমধ্যে কেউ লন্ডনে পালিয়েছেন, কেউ আমেরিকায় পালিয়েছেন, কেউ কানাডা পালিয়েছেন, বেগমপাড়া পালিয়েছেন, আরো অনেকে পালাবার চেষ্টা করছেন। মিস্টার রশিদ, কষ্ট লাগে। 1990 সালে স্বৈরাচারের পতন ঘটিয়ে গণতন্ত্র আমরা পুনঃপ্রতিষ্ঠিত করেছিলাম, সেই ধারাবাহিকতাটা যদি থাকতো আজকে দেশ অনেক এগিয়ে যেত। তত্ত্বাবধায়ক সরকারটা উঠিয়ে দিয়েই একটা সংকট সৃষ্টি করা হলো। আপনার অ্যামিকাস কিউরির মাধ্যমে প্রত্যেকে বলেছে তত্ত্বাবধায়ক সরকার থাকবে, একজন ব্যক্তি চান নাই, তার স্বেচ্ছাচারিতার জন্য আজকে তত্ত্বাবধায়ক সরকার উঠিয়ে দিয়ে আজকে জনগণের ভোট কেড়ে নিয়ে ভোট ছাড়া আজকে ক্ষমতায় জোর করে বসে আছে। মিস্টার আলম, আপনাকে একটু থামিয়ে আমি, দর্শক, সুপ্রিয় দর্শক, আমরা গণতন্ত্রের এই রাজনৈতিক নেতা তুখর রাজনীতিবিদের মুখে অনর্গল কথা শুনে যাচ্ছিলাম। আমি মিস্টার আলম আপনাকে বলবো যে জাতির জনক বঙ্গবন্ধু মারা গেলেন 1975-এর 15 আগস্ট, তারপর তো অনেক চড়াই উতরাই, তারপর স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান ক্ষমতা আসলেন, আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করলেন, আপনি পার্লামেন্টারি বোর্ডে ছিলেন, স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান ছিলেন ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টে, অনেক কিছু দেখেছেন। এই যে জিয়াউর রহমানের সার্থকতা, খালেদা জিয়ার সার্থকতা আপনি নিজের হাতে দেখেছেন, নিজের চোখে দেখেছেন। আমি ছাত্র রাজনীতির কথা বলতে আজকে বসেছি, তখনকার সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির একটু গল্প শুনি।
দেখুন, আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি তখন স্বৈরশাসক জেনারেল এরশাদ ক্ষমতায় ছিল। তো আমি তো আগেই বলেছিলাম আমার বক্তব্যে যে আমাদের একটা কমিটমেন্ট ছিল যে একটি নির্বাচিত সরকার, বিএনপির সরকার ছিল বিচারপতি আব্দুল সত্তারের নেতৃত্বে, সেই নির্বাচিত সরকারকে হটিয়ে সামরিক জান্তা এরশাদ, আপনি জানেন উনি রিপ্যাট্রিয়েট, উনি পাকিস্তানে ছিলেন স্বাধীনতা যুদ্ধের সময়, ওনার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কোনো অবদান ছিল না। তারপরেও উনি 9 বছর দুঃশাসন চালিয়েছেন, যদিও এই দীর্ঘ 9 বছর চালানোর পিছনে আওয়ামী লীগের বিশেষ অবদান ছিল। আপনারা জানেন 9 বছর তার শাসন করার কথা না, শুরুতেই আওয়ামী লীগ জেনারেল এরশাদকে ওয়েলকাম করেছিল। এরশাদ যখন ক্ষমতায় এসেছিল তখন বর্তমান আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ওয়াজেদ বলেছিলেন যে আই এম নট আনএপি, অর্থাৎ উনি স্বাগত জানিয়েছেন। পরবর্তী 1986 সালে আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা যখন এরশাদ বিরোধী আন্দোলন করি, বিএনপি আওয়ামী লীগ 7 দল 5 দল 8 দল সকল দল একটি বক্তব্য ছিল, এক দফা দাবি যে এরশাদ তুই কবে যাবি, এক দফা এক দাবি, এরশাদ তুই কবে যাবি, সামরিক সরকার হটাও, এরশাদ হটাও, এরশাদ হটাও, বিশ্ব বেহায়কে হটাও। তো সেই বিশ্ব বেহায়ের সাথে 1986 সালে সেলিম দেলোয়ার, রাউফুন বসুনিয়া, জয়নাল জাফর, তিতাস মোজাম্মেল, অনেক শহীদের রক্ত পেরিয়ে আমরা সেদিন আন্দোলনটা নিয়ে গিয়েছিলাম। সেই শহীদের রক্তের সাথে বেইমানি করে আপনার 86 সালে আপনার এরশাদের সাথে হাত মিলিয়েছিল, নির্বাচনে গিয়েছিল। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ওয়াজেদ উনি নিজেই বলেছিলেন চট্টগ্রাম লাল লীগের ময়দানে, যারা শহীদের রক্তের সাথে বেইমানি করবে তারা জাতীয় বেইমান হবে। 24 ঘন্টার ব্যবধানে ঢাকায় এসে এরশাদের সাথে হাত মিলিয়ে নির্বাচনে যান, অর্থাৎ উনি আত্মস্বীকৃত জাতীয় বেইমান হিসাবে জাতির সামনে নিজেকে প্রতিষ্ঠিত করেন। যার কারণেই কিন্তু 90 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার আসলো জনগণ সেটা ভুলে যায় নাই। আপোষীর নেত্রী লাগাতার যে আন্দোলন করেছিল 82 থেকে 90, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কথায় আর কাজে মিল রেখে জনগণের সাথে যে ওয়াদা করেছিলেন, এরশাদকে না হটিয়ে ঘরে ফিরে যাব না, ঠিক সেইভাবে উনি লাগাতার আন্দোলন করেছেন, এরশাদের সাথে হাত মেলান নাই। ফলে জনগণ কিন্তু আমাদের প্রিয় নেত্রীকেই গ্রহণ করেছিলেন 1991 সালে, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরকার প্রধান হয়েছিলেন আপনারা জানেন, একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে। আমি সে কথাই বলছি যে ধারাবাহিকতাটা যদি থাকতো, পরবর্তীতে কিন্তু তত্ত্বাবধায়কের অধীনে আওয়ামী লীগ কিন্তু 96 সালে ক্ষমতায় এসেছিল, সেই ধারাবাহিকতাটা বজায় রাখলে কিন্তু আজকে আমাদের দেশের এই অবস্থা হয় না, আজকে এই রিজেন্ট হসপিটালে এই শাহেদ তৈরি হয় না, আজকে ডক্টর সাবরিনা তৈরি হয় না, এই ভুয়া সার্টিফিকেট দিয়ে আজকে বিশ্বের দরবারে যে আমাদেরকে অপমান করছে, নিউ ইয়র্ক টাইমসে বেরিয়েছে বাংলাদেশে আজকে ভুয়া সার্টিফিকেট নিয়ে রমরমা ব্যবসা, আপনি জানেন ইতালিতে হেডলাইন হিসাবে আসছে, পত্র পত্রিকা জাতীয় পত্রিকায় আসছে, আজকে পাপলুর মতো দুর্নীতিবাজ কুয়েতে যাবে আটক রয়েছে, কুয়েত পার্লামেন্টে বাংলাদেশকে নিয়ে সমালোচনা করা হয়েছে, এমপি সাহেবরা মান সম্মান সব ধুলায় মিশিয়ে দিয়েছে, পাপলুর মতো লোক আজকে এমপি হতে পারে না, ইয়াবা সম্রাট বদির মতো লোক আজকে এমপি হতে পারে না, আজকে আজে বাজে লোক দুর্বৃত্তায়ন আজকে পার্লামেন্টে কতগুলো আপনার ব্যবসায়ী এবং দুর্নীতিবাজ আজকে ভরপুর, যার ফলে তারা এই সমস্ত ফায়দা লুটে লুটপাট করে আজকে বিদেশে টাকা পাচার করছে, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। আজকে সুইস ব্যাংকে খবর নেন পৃথিবীর ভিতরে সবচেয়ে বাংলাদেশের টাকা বেশি জমা হইতেছে, হাউ কাম, এটা কিভাবে হয়, কিভাবে সম্ভব? আজকে আমাদের যিনি নেত্রী, গণতন্ত্রের নেত্রী, তাকে বিনা বিচারে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করে রাখা হয়েছিল, 2 বছর তাকে গ্রেপ্তার করে জেলে আটকে রাখে, উনি নির্বাচনটা যেনতনভাবে করে নিয়ে আজকে ক্ষমতার মসনদে বসে আছেন। আজকে আমাদের একদিকে করোনা আক্রান্ত কোনো চিকিৎসা নাই, আরেক দিকে বন্যা আর রিলিফ চুরি করছে, আজকে মানুষ স্বাস্থ্য সেবা পাচ্ছে না,
আজকে ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী, প্রত্যেকটা মন্ত্রী আজকে ব্যর্থ, আজকে প্রত্যেকটা আপনার জায়গায় প্রত্যেকটা সেক্টর আজকে ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশের প্রত্যেকটা ইনস্টিটিউশন ধ্বংস করে দিয়েছে, বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছে। এবং আপনি শুধু তাই না, আজকে নির্বাচন কমিশনটাকে ধ্বংস করে দিয়েছে, আজ্ঞাবহ নির্বাচন কমিশন, আজকে প্রত্যেকটা ইনস্টিটিউশনকে আজকে ধ্বংস করে দিয়েছে। চিন্তা করেন আপনি যে ওদিনকে আবার মাস্ক নিয়ে যে আপনার একজনে দুর্নীতি করছে সেটাও আর কালকে গ্রেপ্তার করা হয়েছে। আসলে এগুলো তো দু একটি ঘটনা, এরকম দুর্বৃত্ত আরো অনেক আছে। সুতরাং এদেরকে আমরা চিন্তা করলে হবে না, এদের পিছনে কারা কারা মদত দিচ্ছে, কারা আশ্রয় দিচ্ছে, কারা প্রশ্রয় দিচ্ছে, আমাদের সেখানে চিহ্নিত করতে হবে। আপনি দেখবেন এদের প্রত্যেকে বড় বড় বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তি যারা সরকারের উচ্চ পর্যায়ে রয়েছে তাদের সাথে তাদের ছবি, দহরম মহরম সম্পর্ক, যাতায়াত তাদের রয়েছে, আপনি খেয়াল করবেন। সুতরাং তারা ধরারে সবাই জ্ঞান করে না, সার্টিফিকেট নাই, লাইসেন্স নাই, তারা কিভাবে করোনা সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা পায়? এই যে নেতাদের সাথে ছবি তোলা এবং এই যে কালচারটা কিন্তু আমাদের দেশে বহু আগে থেকে চলছে। যাও, আমি এ বিষয়ে আপনার সাথে আবার আসব। তারপর তো আমরা ওই সময় যেটা করেছিলাম যে ছাত্রদের সাথে নেত্রী আমাদের যখন ডাকসুতে নির্বাচিত করলো, আমাদেরকে নমিনেশন দিল ডাকসুর বিপিজিএস এজিএস আমানুল্লাহ আমান, খালিল কবির খোকন ডাকসুর জিএস এবং আমাকে দেওয়ার পরে আমরা আল্লাহ রহমতের ছাত্র সমাজ আমাদেরকে নির্বাচিত করেছিল। এবং সেদিন আমরা নির্বাচনের পূর্বেই আমরা কমিটমেন্ট করেছিলাম ছাত্র সমাজের কাছে যে আমরা গণতন্ত্র উপহার দিব, আমরা স্বৈরাচারের পতন ঘটাবো, এবং সেই কাজটি আমরা সম্পন্ন করেছিলাম আল্লাহ রহমতে। আমরা সেই অসম্ভবকে সম্ভব করেছিলাম, সকল ছাত্র সংগঠনকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ করে আমরা এরশাদের পতন নিশ্চিত করেছিলাম 1990 সালের 6 ডিসেম্বর। সুতরাং তখনকার প্রেক্ষাপট ছিল একরকম, বর্তমানে প্রেক্ষাপট একটু ভিন্ন। আমি আপনার সাথে কথা বলবো আজকে আমাদের এই অনুষ্ঠানের মধ্যমণি আপনি, কিন্তু আমার যে জিনিসটা জানার ইচ্ছে আর কি, যে জিয়াউর রহমান, শহীদ জিয়াউর রহমান মৃত্যুবরণ করলেন, তারপর দেশনেত্রী খালেদা জিয়া ক্ষমতায় আসলো, আপনারা ক্ষমতার দেশনেত্রী খালেদা জিয়ার সাথে ছিলেন, তারপর শহীদ জিয়াউর রহমানের বড় সন্তান তারেক জিয়া আমাদের দেশের বাংলাদেশ ছাত্র দলকে বিএনপি কে অর্গানাইজ করলো। আপনি যদি আজকে এই প্রোগ্রামের মাধ্যমে তারেক জিয়ার মূল্যায়নটা করেন, দর্শক একটু উপকৃত। দেখুন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক সাহেব আমাদের রাজনীতির সাথে জড়িত হওয়ার সাথে সাথেই আমাদের ছাত্র রাজনীতির সাথে উনি সম্পৃক্ত ছিলেন, পাশাপাশি উনি যখন সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন তখন থেকেই উনি আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে তৃণমূল পর্যায়ে যে রাজনীতি নিয়ে গিয়েছিলেন, আপনার দেশে গ্রামে গ্রামে ছুটে গিয়েছিলেন আমার নেতা শহীদ জিয়াউর রহমান, ঠিক তাকে অনুসরণ করে আমার নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেব সেভাবেই উনি এগিয়ে গিয়েছিলেন। এবং তার সাথে আমার সৌভাগ্য হয়েছিল সকল প্রোগ্রামগুলিতে যাওয়ার এবং ছাত্রদেরকে উৎসাহিত করার জন্য ছাত্রদেরকে নিয়ে আমার নেতা শহীদ জিয়াউর রহমান যেমনি ভাবে মেধাবী ছাত্রদেরকে নিয়ে হিজবুল বাহারে গিয়েছিলেন, ঠিক সেই আদলেই আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাদের সাবেক ছাত্র নেতা এবং তৎকালীন সময় বর্তমান ছাত্র নেতাদেরকে নিয়ে সারা বাংলাদেশের ছাত্র দলের সকল আমাদের ছাত্র দলের সভাপতি সম্পাদক মেধাবী ছাত্রদেরকে নিয়ে আপনার চিটাগাং থেকে টেকনাফ, চিটাগাং আমরা ছিলাম, কক্সবাজার ছিলাম, তারপরে আমাদেরকে টেকনাফে নিয়ে গিয়েছিলেন উনি আমাদের জাহাজে করে, সেখানে আমাদেরকে আমাদের ছেলেদেরকে নিয়ে বিভিন্ন রকমের বক্তব্য রেখেছিলেন, বিভিন্ন গাইডলাইন দিয়েছিলেন এবং ছেলেদেরকে উৎসাহিত করেছিলেন। সুতরাং এই কারণে এত জনপ্রিয়তা অর্জন করেছিল পর্যায়ক্রমে, পরবর্তী কাউন্সিলে আমরা তাকে সিনিয়র ভাইস চেয়ারম্যান আমরা নির্বাচিত করি, এখন বর্তমানে উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। অর্থাৎ আমাদের নেত্রীর পরবর্তী লিডারশিপ আমরা তৈরি করে রেখেছি, আওয়ামী লীগের কিন্তু পরবর্তী লিডারশিপ নাই। সুতরাং এদিক থেকে তারেক রহমান সাহেব সৌভাগ্যবান যে আমাদের স্বাধীনতার মহান ঘোষক এবং একজন সফল রাষ্ট্রপতি এবং একজন তার মা একজন তিনবারের প্রধানমন্ত্রী, উনি তাদেরই জ্যেষ্ঠ সন্তান, অত্যন্ত সৌভাগ্যবান।
এবং উনি আমাদের রাজনীতির সাথে এমন ভাবে উৎপত ভাবে জড়িত, এখনো বর্তমানে ছাত্র দল যুব দল তাদেরকে উনি সবসময় উনি মনিটরিং করছেন। অনেকদিন যাবতই উনি আমাদের সংগঠনকে বিশেষ করে ছাত্র দলকে এবং যুব দলকে উনি মনিটরিং করছেন, মানে বলা চলে ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দলের উনি আসলে এখন অভিভাবক বলা চলে। তো ফলে আমরা তার কর্মকাণ্ডকে আমরা স্বাগত জানাই, সাধুবাদ জানাই। মিস্টার আলম, আমরা আরো কথা শুনব। আপনার কাছে আমার একটি প্রশ্ন, যে বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপি, বিএনপির তৃণমূলের যারা আছেন আপনারা, সারা বাংলাদেশে ছড়িয়ে আছে। আমি 21 বছর আগে মার্কিন মুলুকে এসেছি, বাংলাদেশের সর্ববৃহৎ দল, বর্তমান ক্ষমতাশীল দলের পরেই বিএনপি বাংলাদেশের গ্রাসরুটে মিশে আছে। কিছু গ্রাসরুটে যারা পলিটিশিয়ান, ওদেরকে কেমন মূল্যায়ন করা হচ্ছে? আমি আগেই বলেছি যে তৃণমূলের রাজনীতি আপনার আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেব তৃণমূল পর্যায়ে চলে গিয়েছেন এবং তৃণমূলের সাথে তার সংযোগ রয়েছে। উনি প্রায়শই তৃণমূল পর্যায়ে আমাদের জেলা উপজেলার সভাপতি সম্পাদক তাদের সাথে যোগাযোগ রাখছেন। এবারও যে আপনার এই যে আপনার করোনার ভাইরাস যে আক্রান্ত হওয়ার পরে উনি সব সময় আমাদের যে ওই ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছেন, যেমন আমি আমার এলাকায় প্রত্যেকটা এলাকার রিপোর্ট প্রতি মাসে সেই রিপোর্ট তাকে দেওয়া দিতে হচ্ছে, আমাদের সাংগঠনিক ভাবে রিপোর্ট যে আমাদের আমার উপজেলায় চরপেশন মনপুরা আমার সেই সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের তীরে ভোলা ওই অঞ্চলের আমি, তো সেখান থেকে প্রতি মাসে আপনার রিপোর্ট দিতে হচ্ছে যে কি পরিস্থিতি কি পরিবেশ রয়েছে, সর্বদা উনি মনিটরিং করছে। এবং আমার এলাকায় যেমন আমি প্রায় 10,000 পরিবারকে আমি ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছি এবং অসহায় পরিবারের মাঝে আমি বিতরণ করেছি, আমার নেতা কর্মীরা তারা বিতরণ করেছে। আমি যদিও পরিবেশগত কারণে এই করোনার পরিস্থিতির কারণে আমি যেতে পারি নাই, তবে সার্বিক ব্যবস্থা আমি করে দিয়ে আমার নেতা কর্মীরা অনেক কষ্ট করেছে, তারা বিভিন্ন ভাবে প্রতিটা ইউনিয়ন ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে এই করোনার পরিস্থিতির মধ্যে তারা সেই আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ অনুযায়ী আমরা সেই কাজগুলো করেছি। এখনো আমাদের নেতা কর্মীরা নিরাপদ তাদের এলাকাতে? আমাদের নেতাকর্মীরা নিরাপদ ওইভাবে না, কারণ আপনি জানেন যে যেহেতু এরা জনগণের নির্বাচিত নয়, তারা আসলে কিছু ক্যাডার বাহিনী সন্ত্রাসী বাহিনীর শেল্টার নিয়ে ন্যাচারালি, যেহেতু সন্ত্রাস বাহিনী সন্ত্রাসীরা তাদেরকে ভোটের বাক্স ভরে দিছে আগের দিন রাত্রি, ভোট ব্যালট বাক্স ভরছে আর কিছু কিছু আমলারাও এই কাজগুলো করছে, তো ফলে তারা যৌথভাবে সুযোগ সুবিধা নিচ্ছে তারা, যার ফলে আমাদের যারা আমরা জনগণের সাথে আছি, আমরা যারা রাজনীতি করি, আমরা এখন আসলে ওইভাবে নিরাপদ না, কারণ নেতাকর্মীরা নিরাপদ না, তারা আতঙ্কিত। ওই সমস্ত স্বৈরাচারী যারা ক্যাডার বাহিনী রয়েছে বা আপনার যারা মাস্তানি করেছে, তারা লুটপাট করার জন্য তারা বিভিন্ন ভাবে আমাদের নেতা কর্মীদেরকে ভয় ভীতি দেখিয়ে তাদের জমি দখল করছে, তাদের ঘর দখল করছে, তাদের ব্যবসা বাণিজ্য দখল করছে, লুটপাট করছে। সুতরাং সবসময় আমাদের নেতাকর্মীরা আসলে আতঙ্কে থাকে, বিশেষ করে আমাদের দক্ষিণাঞ্চলে। আমি বরিশাল বিভাগের আমি আমার কাছে খবর আছে, আমার ওইদিকে খুব তারা আওয়ামী লীগের মাস্তানরা মাস্তান বাহিনী খুব বেশি বেপরোয়া, আর প্রশাসনও অনেক সময় তাদেরকে প্রশ্রয় দিচ্ছে, এই জন্য নিরাপদ না, ওদেরকে ফেভার করে, হ্যাঁ নিরাপদ না। আচ্ছা আলম, আপনি তো আমি দেখেছি যে গত নির্বাচনে যখন আপনি বরিশাল গেলেন, লাখো জনতা আপনার সাথে শোডাউন করেছে, এই যে জনপ্রিয়তাটুকু, যে আপনি 3 বার কিভাবে নির্বাচিত হলেন, মানুষের ভালোবাসা একটু বলবেন আমাদেরকে। দেখুন, আমি আব্রাহাম লিঙ্কনের ওই ডায়লগটা আমার মনে আছে, আপনি নিশ্চয়ই জানেন, অফ দি পিপল বাই দি পিপল ফর দি পিপল। অ্যাকচুয়ালি সবকিছুই কিন্তু আপনার জনগণের জন্য। আমি ছাত্র রাজনীতি যখন করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখনও আমি ছাত্রদের সমস্যা চিহ্নিত করে সমাধান করার চেষ্টা করেছি, সিট সমস্যা সমাধান করার চেষ্টা করেছি, আপনার তাদের সার্টিফিকেট
উঠানোর প্রয়োজন আছে, ছাত্ররা আমার কাছে এসছে, আমি সার্টিফিকেট উঠায় দ্রুত সার্টিফিকেট উঠানোর ব্যবস্থা করেছি, তাদের মার্কশিটের দরকার মার্কশিট উঠানোর ব্যবস্থা করেছি, তাদের বিভিন্ন সমস্যা স্বাস্থ্য সেবার দরকার আমি দৌড়ে তাদেরকে হাসপাতালে নিয়ে গেছি। তো আমি ওই আব্রাহাম লিঙ্কনের ডায়লগটা ওইটা আমি মোটামুটি মুখস্থ করেছি এবং সেটা ফলো ধারণ করেন, ওইটা আমি অনুসরণ করার চেষ্টা করি ছাত্র জীবনে যেমন করেছি এবং সেক্ষেত্রে আমি সফলতা অর্জন করেছি। ছাত্র সমাজ আমাকে লুফে নিয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী 30,000 ছাত্র ছাত্রী আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছে। আমি হাজি মোহাম্মদ মহসিন হলে ওখানে অবস্থান করেছি দীর্ঘ দীর্ঘ বছর। তো ফলে ছাত্র সমাজের সাথে আমার একটা গভীর সম্পর্ক ছিল, ছাত্রদের যে কোনো সমস্যা আমি ঝাঁপিয়ে পড়েছিলাম। শুধুমাত্র আপনার ছাত্রদের আবাসিক সমস্যা না, ছাত্রদের ট্রান্সপোর্টেশন নিয়ে আপনার সমস্যা ছিল, সেই ট্রান্সপোর্ট নিয়ে আমরা কথা বলেছি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে আমরা অনেকগুলো গাড়ি এনেছিলাম। তো তারপরে ডাইনিং এর সমস্যা, খাবারের মান উন্নত করা, এই সমস্ত বিষয়গুলো আমি খুব কনসার্ন ছিলাম। পরবর্তীতে ছাত্র রাজনীতি শেষ করে আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে চরপেশন মনপুরায় পাঠিয়েছেন সেখানে ইলেকশন করার জন্য। আমি প্রথমেই আমি আমার প্রিয় নেত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই, আমাকে মনোনয়ন দিয়েছেন এবং প্রথমেই আমি আল্লাহর রহমতে আমার চরপেশন মনপুরাবাসী আমাকে গ্রহণ করেছে। আমি ওই নির্বাচনের আগ থেকেই আমি কিছু এলাকায় কাজ করেছিলাম জনগণের জন্য, তাদের কিছু কিছু প্রয়োজন আমি তাৎক্ষণিকভাবে মিটিয়েছিলাম এবং আমাদের মন্ত্রী বাহাদুররা আমাকে সহযোগিতা করেছে। আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন, সেই হিসাবে আমাকে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন। আমি ছাত্র জনগণের চরপেশন মনপুরার বিভিন্ন তাৎক্ষণিক কিছু সমস্যা আমি সমাধান করেছিলাম এবং জনগণের হৃদয় জয় করেছিলাম এবং তার ফলে প্রথমেই আমাকে নির্বাচিত করেছিল। পরপর তিনবার আমি জনগণের কাজ করেছিলাম, ফলে তারা আমাকে বারবার নির্বাচিত করেছে। আমি তাদের প্রতি গ্রেটফুল, আমি কৃতজ্ঞ, আজীবন তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করব। তারা আমাকে যে সম্মান দিয়েছে, ভালোবাসা দিয়েছে এবং বিগত নির্বাচনেও লাস্ট টাইম যে নির্বাচন, সেই নির্বাচনে আমি অভিভূত হয়েছি। আনবিলিভেবল মিস্টার রশিদ, আপনি নিশ্চয়ই অনলাইনে আপনি দেখেছেন যে জনগণের ভালোবাসা, যে উচ্ছ্বাস, যে আন্তরিকতা, আমি উইদাউট নোটিস, উইদাউট মাইকিং, আমি কাউকে কাউকে ট্রান্সপোর্টেশন মানে কোনো ট্রান্সপোর্টের ব্যবস্থা আমি করি নাই, সমস্ত জনগণ উঠে এসেছিল, আমাকে বরণ করে নিয়েছিল। 27 নভেম্বর আমার মনে পড়ে, নির্বাচনের আগ মুহূর্তে আমি যেদিন মনোনয়ন নিয়ে যাই, সেই ভালোবাসা আমি ভুলতে পারবো না। জনগণ ভালোবেসেছে, এই কারণে আমি জনগণের রাজনীতি করতে আমি চেষ্টা করেছি, জনগণের সমস্যা সমাধান করার চেষ্টা করেছি। আপনি অবাক হবেন, আমার চরপেশনে বিদ্যুৎ ছিল না, ইলেকট্রিসিটি ছিল না, গ্রিড লাইন ছিল না, গ্রিড লাইনের আওতাভুক্ত ছিল না, আমি ন্যাশনাল গ্রিডের আওতাভুক্ত করেছিলাম। আমি প্রত্যেকটা ঘরে ঘরে আপনার বিদ্যুতের আলো জ্বালিয়ে দিয়েছিলাম আল্লাহর রহমতে। আমি শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালিয়ে দিয়েছিলাম, অনেকগুলো আমি কলেজ আপনার প্রতিষ্ঠিত করেছিলাম। তারপরে রাস্তা ছিল না, প্রতিটি ইউনিয়ন কানেক্টিং রোড, প্রত্যেকটা ইউনিয়নের সাথে কোনো যোগাযোগ ছিল না, সম্পূর্ণ জায়গায় আপনার কাঁচা রাস্তা ছিল চরপেশন মনপুরায়, আমার দুই উপজেলায়। আপনি অবাক হবেন, কোনো রাস্তা ছিল না, পাকা রাস্তা ছিল না, সমস্ত জায়গায় কাঁচা রাস্তা, সেই রাস্তাগুলো সব রাস্তা আমি পাকা করে দিয়েছিলাম। হাসপাতাল নির্মাণ করেছিলাম, 30 বেডকে 50 বেডে উন্নীত করেছিলাম। আমি আরেকটা হাসপাতাল দক্ষিণে আছে হাসপাতাল নির্মাণ করেছিলাম, এইভাবে দুলারহাট পশ্চিমাঞ্চলে একটা হাসপাতাল নির্মাণ করেছিলাম, অনেকগুলো কলেজ নির্মাণ করেছি, আমার আব্বার নামে জালাল আহমেদ কলেজ, আমার নামে একটা রসুলপুর নাজিমুদ্দিন আলম ডিগ্রি কলেজ, আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কলেজ, তারপরে পশ্চিমাঞ্চলে দুলারহাট আদর্শ কলেজ, আরেকটা মহিলা কলেজ নির্মাণ করেছিলাম ফাতেমা মতিন মহিলা কলেজ, মনপুরাতে একটি মনপুরা একটা উপজেলা একটা মাত্র কলেজ ছিল না, মনপুরা ডিগ্রি কলেজ আমার করা এবং মনপুরাতে আমার মায়ের নামে মনোয়ারা বেগম মহিলা কলেজ আমার নামে আমার করা আল্লাহর ইচ্ছায়। তো ফলে আমি যেমন শিক্ষা প্রতিষ্ঠান করেছি, মসজিদ মাদ্রাসা করেছি এবং রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট, আপনার যেখানে যেখানে যেটা প্রয়োজন, জনগণের বিশেষ প্রয়োজন, সেগুলো করার চেষ্টা করেছি। হয়তোবা সেই কারণেই জনগণ আমাকে আন্তরিকভাবে ভালোবাসে, সেই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছিল আপনারা যেটা দেখেছেন সেই 27 নভেম্বর ঐতিহাসিক দিন, এবং সেই জোয়ারের কারণেই আওয়ামী লীগ ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে, যার ফলে এমন ভাবে আমার বাড়ি ঘর ভাঙচুর করা হয়েছিল,
আমি যখন ক্যাম্পেইন করতে গিয়েছিলাম আমার গাড়ি ভাঙচুর করা হয়েছিল, আমার গাড়িতে গুলি করা হয়েছিল, আমার বাড়িতে গুলি করা হয়েছিল। আপনি অবাক হবেন, আমাকে ক্যাম্পেইন করতে দেয় নাই, আমার পোস্টারগুলো এখন আমার বাসায় রয়েছে। আমার নেতা কর্মীদেরকে গায়েবী মামলা দিয়ে আপনার এমন ভাবে বাড়িতে বাড়িতে গিয়ে পুলিশ হামলা দিয়েছে, হামলা করেছে, হানা দিয়েছে, যার ফলে আমাদের কর্মীরা দিশাহারা ছিল, ভীত সন্ত্রস্ত ছিল। এই পরিবেশে তো নির্বাচন করা যায় না, এটা তো কোনো নির্বাচন না। এটা শুধু আমার এলাকায় না, আপনারা জানেন যে সারা বাংলাদেশে যারা প্রার্থী ছিল প্রায় পঞ্চাশ জন প্রার্থীর উপরে তারা আহত করেছিল, হাসপাতালে পাঠিয়েছিল, আপনারা জানেন। এটা কোনো নির্বাচন না, জনগণ ভোট দিতে পারে নাই, জনগণের অধিকার কেড়ে নিয়েছিল। সুতরাং আজকে এটাই, এখানেই আজকে সংকট। এই যে নির্বাচনটা করতে পারলো না, জনগণ ভোট দিতে পারলো না, এটার হিসাব, এটা জনগণের কাছে হিসাব দিতে হবে। মিস্টার আলম, এটা পরিণতি আওয়ামী জন্য ভয়াবহ পরিণতি নিয়ে আসবে, আপনি দেখবেন। জনগণের প্রতি যে আপনার যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি আপনি পূরণ করেছেন এবং তিনবার জনগণের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশ সরকারের সংসদে গিয়েছেন, আপনার চাও পাওয়া পূরণ হয়েছে। আপনাকে পরম করুণাময় দীর্ঘায়ু দেখ, জনগণের আরো কাজ করতে পারেন সেটাই আমরা কামনা করছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাব, আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। উত্তর আমেরিকার প্যাটারসনের সর্ববৃহৎ হালাল সুপারমার্কেট নয়া বাজার। কেনাকাটার জন্য এখানে রয়েছে খোলামেলা এবং নিরাপদ পরিবেশ। মাছ, মাংস, শাক সবজি এবং অন্যান্য যে কোনো গ্রোসারির জন্য আজই আসুন। আমাদের আছে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা। নয়া বাজার সুপার মার্কেট, 139 ওয়েন এভিনিউ, প্যাটারসন, নিউ জার্সি 07502, টেলিফোন নাম্বার 9739426692। অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের সাথে থাকার জন্য। মিস্টার আলম, আপনার পরিবারে আর কারা কারা আছে? আমার পরিবারের আমার একমাত্র মেয়ে, সে আমেরিকাতে গ্রাজুয়েশন এই মাত্র এবার করলো, এখন মাস্টার্স করতেছে, মাস্টার্সে অধ্যয়নরত আমেরিকাতে। আপনি জানেন যে নিউ জার্সি মন্টক্লিয়ার স্টেট ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করলো আর মাস্টার্স অধ্যয়নরত আর কি। আর তার মাও এখানে তার সাথেই আছে। মার্কিন মুলুকে আসা হয়? হ্যাঁ, যেহেতু আমার মেয়ে ওখানে মাঝে মাঝে আসা যাওয়া হয়, বছরে একবার দুইবার যাওয়া আসা হয়। মিস্টার আলম, যে রাজনীতির যে উত্থান পতন, আপনি তো অনেক কিছু দেখেছেন, প্রশাসনের অনেকগুলো দায়িত্বপূর্ণ কাজে ছিলেন, এই যে দেশপ্রেম, আমাদের দেশ এত একটা সম্ভাবনাময় দেশ, আজকে আমরা যদি কম্পেয়ার করি যে অল্প কিছুদিন আগেও, কিছু বছর আগেও মালয়েশিয়ার যে ন্যাশনাল ইনকাম, জাতীয় আয় আমাদের থেকে কম ছিল, আজকে দেখুন মালয়েশিয়া কোথায় চলে গেছে। আপনারা যদি আবার ক্ষমতায় আসেন, নিশ্চয় আপনার মনে কোনো পরিকল্পনা আছে আমাদের দেশের যে এই যে লাখো কোটি জনসংখ্যা, জনসম্পদ, এদেরকে কাজে লাগানোর কি চিন্তা আপনার মাথায় আছে? দেখেন, আপনি যেটা বলছেন, আপনার বক্তব্যে আপনি বলছেন যে আপনার দেশপ্রেম, এখানেই দেশপ্রেমের অভাব।
দেশপ্রেম আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার যে দেশপ্রেম, আমরা যদি এটা অনুসরণ করতে পারি তাহলে মালয়েশিয়া কেন ডাক্তার মাহাথিরকে আমরা ছাপিয়ে যেতে পারতাম। এইখানে আমাদের সমস্যা, দেশপ্রেম। সেই কথাই বললাম যে আমাকে আবার ঘুরে ফিরে সেখানে যেতে হয়, যে দুঃখ লাগে যে গণতান্ত্রিক পরিবেশ যদি না থাকে, আপনি দেখবেন যদি জনগণের প্রতি যে আপনার দায়বদ্ধতা থাকতে হবে, যারা জনগণের সরকার, যারা গণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক সরকারের কিন্তু একটা দায়বদ্ধতা থাকে, একটা ভয় থাকে যে আমার আবার ভোটের সামনে যাইতে হবে, আবার জনগণের সামনে যাইতে হবে, জনগণ আমাকে ভোট দিবে, যদি আমি ভালো কাজ করি তাহলে আমাকে ভোট দিবে। আপনি দেখবেন যদি ভোটের প্রয়োজন না হয়, যদি জনগণের কোনো মূল্য না থাকে, তাহলে আপনি তখনই দেখবেন যে তার স্বেচ্ছাচারিতা বেড়ে যাবে এবং তার আশেপাশে যারা এই ফায়দা লোটার জন্য এই চাটুকাররা, তারা দুর্বৃত্তায়ন করবে, দুর্নীতি করবে, দুর্নীতির আশ্রয় নিবে, প্রশ্রয় নিবে, এটাই স্বাভাবিক। তখন আর সরকার প্রধান তার বিচার করতে পারবে না, যে বিচারগুলি হয় না। আপনি দেখেন যে এই ক্যাসিনো সম্রাট মহা আরামে আছে পিজি হাসপাতালে, পিজি হাসপাতালে আনন্দে আছে, এইভাবে তো হবে না। আপনার এখনো যারা গ্রেপ্তার হয়েছে, আমরা সবাই আশঙ্কা করছি ওনারাও হয়তো পিজি হাসপাতালে দেখবেন চলে আসবে, ওখানে এসে আরামে থাকবে। তো এইভাবে তো হবে না, আপনাকে সঠিকভাবে বিচার করতে হবে। আপনি দেখবেন এরা সব আওয়ামী লীগের বড় বড় হোমরা চুমরা, এই যে দুর্নীতি করলো, যে কয়জন ধরা পড়লো, সব আওয়ামী লীগের বড় বড় নেতা, একজন আন্তর্জাতিক সম্পর্ক আপনার আওয়ামী লীগের যে কমিটি সেই কমিটির সদস্য, এই যে শাহেদ, এই যে ভুয়া সার্টিফিকেট ধারি রিজেন্ট হসপিটালের মালিক শাহেদ, এ কে? এ তো আওয়ামী লীগের একজন নেতা। তারপরে সাবরিনা, আপনি দেখেন তার হাজবেন্ড আরিফ, এরা কারা? এরা আওয়ামী লীগের ছত্রছায়া আছে, আওয়ামী লীগের ফেভার নিয়ে তারা হাসপাতালে চিকিৎসা করছে, চিকিৎসক সরকারি হাসপাতালে, আবার সে প্রাইভেট হাসপাতাল খুলে ভুয়া সার্টিফিকেট বিক্রি করতেছে। তো এই যে অবস্থা, এই দুর্বৃত্তায়নটা হয় কিভাবে? দুর্বৃত্তায়নটা হয় হলো অগণতান্ত্রিক সরকার যদি হয়, যদি আপনার স্বৈরাচার হয়, তখনই আপনার দুর্বৃত্তায়নের অভয়ারণ্য সৃষ্টি হয়, কারণ এদের কোনো কমিটমেন্ট নাই, এদের কমিটমেন্ট থাকে না, এদের জবাবদিহিতা নাই। আপনি পার্লামেন্টে একটা কি দেখেন? গৃহপালিত বিরোধী দল। বেসিক্যালি বিরোধী দল কারা? বাংলাদেশের জনগণের দল, মাটি ও মানুষের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই দলটি আজকে আপনার আপনার সাতটা সিট নিয়ে পার্লামেন্টে, আর এরশাদের পার্টি, জাতীয় পার্টি, এটা হলো বিরোধী দল, আবার সরকারেও আছে গৃহপালিত বিরোধী দল। তো আপনার এই গৃহপালিত বিরোধী দল দিয়ে আপনি তো চলে না, সরকার চলে না। আপনি মার্কিন মূল্যকে দেখেন, আপনি লন্ডনে যান, বিভিন্ন ডেমোক্রেটিক কান্ট্রিতে যান, অপোজিশন পার্টি থাকে, এবং অপোজিশন পার্টি আপনাদের ওখানে যেমন মার্কিন মূল্যকে আপনার ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টি, এবং কেউ কেউ চেয়ে কম না, কেউ ইচ্ছা করলেই আপনার রিপাবলিকান পার্টি যে কোনো গণবিরোধী আইন পাশ করতে পারবে না, সাথে সাথে ডেমোক্রেটিক পার্টি তারা রুখে দিবে। তো আপনাকে তো একটা পাওয়ার, একটা ব্যালেন্স পার্টি থাকতে হবে, তো সেটা তো নাই আমাদের দেশে। আপনি দেখেন যদি আপনার পাওয়ার ব্যালেন্স থাকে, তখন যা খুশি তাই করতে পারবেন না, জনগণের প্রতি কমিটমেন্ট থাকতে হবে, জবাবদিহিতা থাকবে, তখন আপনি আবার জনগণের কাছে যাইলে আপনি যদি উল্টাপাল্টা করেন, আপনাকে আবার আস্থা করে নিক্ষেপ করবে জনগণ। সুতরাং জনগণের সরকার কায়েম করতে হবে, গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠিত করতে হবে। আজকে আওয়ামী লীগ এই সরকার প্রধান উনি ওনার নিজের পায়ে কুড়াল মারছে, শুধুমাত্র এই তত্ত্বাবধায়ক সরকার উঠিয়ে দিয়ে আজকে আজকে দেশ এই জন্য অনেক পিছিয়ে যাচ্ছে। আজকে দেশের প্রতিটা প্রতিষ্ঠান আজকে ধ্বংসের মুখে। মিস্টার আলম, আপনাদের যে বরিশালের সেই ভাটিয়া অঞ্চলে যে কতটুকু যে বিএনপি কতটুকু অর্গানাইজ, আপনারা আপনি আবার যদি নমিনেশন পান, আপনাকে আবার যদি সেই দেশনেত্রী যেভাবে আপনাকে পাঠিয়েছিল সেখানে, আপনি কতটুকু, আপনারা কতটুকু হোমওয়ার্ক করেন, আপনারা আপনি কতটুকু আশাবাদী যে সুষ্ঠু নির্বাচন হলে আপনি আবার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসবেন? দেখুন, আপনার বাংলাদেশে বর্তমানে যে অবস্থাটা হয়েছে, এই বারো বছর যাবৎ যে দুঃশাসন, যে অপশাসন, যে লুটপাট, আপনার
এক নায়কত্ব, স্বৈরাচারী আচরণ যেভাবে বিরাজমান হওয়ার কারণে আজকে জনবিচ্ছিন্ন এই আওয়ামী লীগ। ফলে যদি একটি সুষ্ঠু নির্বাচন এবং একটি নিরপেক্ষ নির্বাচন যদি প্রশাসনকে নিরপেক্ষ রাখা হয় যেকোনো ভাবে হোক, এটা জাতিসংঘ পরিচালনা যদি করে অথবা যেকোনো ভাবে হোক, যদি একটা সুষ্ঠু নির্বাচন এটা সম্ভব, বাংলাদেশের সেনাবাহিনী, এই সেনাবাহিনীকে তো সেই পাওয়ার দেওয়া হয় না। বাংলাদেশের সেনাবাহিনী বিভিন্ন দেশে সুষ্ঠু নির্বাচন পরিচালনা করেছে, আমাদের বাংলাদেশেও সেনাবাহিনী বিভিন্ন অতীতে দেখেছি আমরা সুষ্ঠু নির্বাচন পরিচালনা করেছে, যদি তাদেরকে পাওয়ার দেওয়া যায়, সেভাবে তো পাওয়ার দেওয়া হয় না। সেনাবাহিনীকে পাঠায়, পাঠায় ব্যারাকের ভিতরে আটকে রাখে যে আপনারা বের হবেন না, এইভাবে বলে দেওয়া হয়, সার্কুলার দিয়ে দেওয়া হয়, আপনারা ম্যাজিস্ট্রেটের কথা ছাড়া বেরোবেন না। ম্যাজিস্ট্রেট বলে কি যে আপনারা ভিতরেই থাকেন, ব্যারাকে বসে থাকেন, এইভাবে তো সেনাবাহিনী পাঠিয়ে দিলে হবে না। সেনাবাহিনীর মান মর্যাদা ভলন্টিত করে দেয়। বাংলাদেশের সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনীর তাদের অনেক সফলতা রয়েছে, তাদের অনেক গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। তারা বিভিন্ন নির্বাচনে আমি দেখেছি তারা অনেক ভালো ভূমিকা রেখেছে, গত নির্বাচনে তাদেরকে ভূমিকা রাখতে দেওয়া হয় নাই। সুতরাং আপনি যদি একটা সুন্দর নিরপেক্ষ প্রশাসনের মাধ্যমে যদি আপনি একটা নির্বাচন পরিচালনা করেন, আওয়ামী লীগের এক একজন নেতারা তাদের জামানত বাজেয়াপ্ত হবে। বর্তমানে যে অবস্থা, আমি আমার একার কথা কেন বলবো, ইনশাল্লাহ আমি তো 100% আশাবাদী, আমার জন্য আমি বলছি না, আমি বলছি সারা বাংলাদেশে ইনশাল্লাহ বিএনপির আমাদের ধানের শীষের প্রার্থীরা বিজয়ী লাভ করবে, নিরঙ্কুশ বিজয় লাভ করবে ইনশাল্লাহ, যদি একটা সুষ্ঠু নির্বাচন হয়, আপনি দেখবেন। কারণ তারা জনবিচ্ছিন্ন, তাদের কর্মকাণ্ডের মাধ্যমে তারা জনবিচ্ছিন্ন হয়েছে। আমরা এই দুর্নীতির বেড়াজাল থেকে মুক্ত হচ্ছি না, মুক্ত হতে পারছি না কেন? আমাদের দেশের বিচার ব্যবস্থা কেন মুক্ত হতে পারছে না? আপনি কি শতভাগ বিএনপির আমলে বলতে পারেন বুকে হাত দিয়ে যে দুর্নীতি মুক্ত ছিল? না, বুকে হাত দিয়ে আমি এটা বলবো না যে আমরা সম্পূর্ণভাবে সফল হয়েছি। তবে আমরা এইভাবে আমরা একটা গণতান্ত্রিক পরিবেশ আমরা উপহার দিয়েছি। আমাদের সংসদীয় পদ্ধতি সরকার আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এস্টাবলিশ করেছে, আর আমার নেতা শহীদ জিয়াউর রহমানই আপনার গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন, বাক ব্যক্তির স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন, গণতন্ত্রকে হত্যা তারাই করেছেন। এবং আমার নেতাও আপনার বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন, এবং আমার নেত্রী 90 সালে ক্ষমতা আসার পরে সংসদীয় পদ্ধতি সরকার চালু করেছিলেন। সুতরাং গণতন্ত্রের প্রতি আমার নেত্রী শ্রদ্ধাশীল। আবার আমি আশা করি আমাদের আগামী দিনের নেতা তারেক রহমান যদি দায়িত্বে আসেন, অবশ্যই উনি আরো ভালো করবেন। আমার নেতা শহীদ জিয়াউর রহমান, তার যেহেতু সন্তান, জ্যেষ্ঠ সন্তান আমার জিয়াউর রহমানের, তার দেশপ্রেম, তার সততা নিয়েই উনি আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবেন এবং বাংলাদেশে একটি সুশাসন প্রতিষ্ঠিত করবেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং তার নেতৃত্বেই আমরা ইনশাল্লাহ বাংলাদেশে একটি সুশাসন প্রতিষ্ঠিত করব এবং আইনের শাসন কায়েম করব এবং বিচার বিভাগের স্বাধীনতা আমরা ফিরে আনব এবং দেশের মাদক মুক্ত পরিবেশ এবং যুব সমাজকে সঠিক দিক নির্দেশনা দিয়ে আমরা পরিচালনা করব। আজকে যুব সমাজকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, আজকে মাদকের ছলা, আপনি জানেন ইয়াবা সম্রাট বদি আজকে পার্লামেন্টে যায়, আজকে বদির বিরুদ্ধে সমালোচনা হওয়ার পরে আজকে বদির স্ত্রীকে পার্লামেন্টে নেওয়া হয়েছে, চিন্তা করেন বদিকে খুশি রাখার। বিশাল আলম, আপনাকে একটু, যে আমাদের দেশের যে সমস্যাটা স্বজনপ্রীতি, আজকে যে নেতার ছেলে দুর্নীতি করছে, মাদকের ব্যবসা করছে, নেতার স্ত্রীকে নমিনেশন দেওয়া হচ্ছে, এই যে স্বজনপ্রীতি আমাদের উপমহাদেশে বাংলাদেশে, এটা সম্বন্ধে যে স্বজনপ্রীতির যে রোগাগ্রস্তটা আমাদের রন্ধ্রে রন্ধ্রে যে স্বজনপ্রীতি ঢুকে গেছে সে ব্রিটিশ উপমহাদেশ থেকে, এই স্বজনপ্রীতির ব্যাপারে আপনার কোনো পরিকল্পনা? স্বজনপ্রীতি তো বেশি আওয়ামী লীগ করে, আপনি দেখেন আওয়ামী লীগের আত্মীয় স্বজন ভরা পার্লামেন্টে বিভিন্ন ভাবে, আপনি দেখেন স্বজনপ্রীতি তো আওয়ামী লীগ বেশি করে। স্বজনপ্রীতিটা আসলে এটা আমাদেরকে ক্ষতি করে। স্বজনপ্রীতি আপনার যদি স্বজনপ্রীতি করেন, যদি দলকানা হন,
তাহলে তো আপনি যদি দলের নেতা কর্মীরা যদি লুটপাট করে সেখানে যদি আপনি তাদের প্রতি অ্যাকশন না নেন, আপনি যদি আপনার ভাই যদি আপনার আপনার ক্ষমতা দিয়া যদি ক্ষমতা অপব্যবহার করে সেক্ষেত্রে যদি আপনি জাস্টিস না করেন, আপনি যদি সঠিকভাবে বিচার না করেন, তাহলে তো আপনার সেই দুর্বৃত্তায়নই আবার সৃষ্টি হবে। সুতরাং স্বজন প্রীতি আমি মনে করি যে জনগণের জনগণের প্রতি প্রীতি থাকতে হবে, জনগণের প্রতি প্রেম ভালোবাসা থাকতে হবে। আমি মনে করি এটা আপনার ভাই ভাইয়ের প্রতি ভালোবাসা থাকবে, কিন্তু ভাই অন্যায় করবে এটাকে প্রশ্রয় দেওয়া যাবে না। আমার দলের নেতা কর্মী অন্যায় করবে সেটাকে প্রশ্রয় দেওয়া যাবে না। এটা যদি আমরা পরিহার করতে পারি তাহলে আমরা সুশাসন প্রতিষ্ঠিত করতে পারবো এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি মনে করি জনগণকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে। আমরা জনগণের জন্য যদি রাজনীতি করি, রাজনীতিটা অ্যাকচুয়ালি পলিটিক্স শুড বি ফর দি পিপল ফর দি কান্ট্রি। আমাদেরকে আমাদের চিন্তা ভাবনা করতে হবে, উই হ্যাভ টু থিঙ্ক লাইক দিস, যে আমরা পলিটিক্সটা আসলে জনগণের জন্য, রাজনীতিটা জনগণের জন্য। আমাদের আমাদের নবীজি, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের রাজনীতি কেমন? তারা তো রাজনীতি করেছে। আমাদের সেই সেই রাজনীতি সেই দিকে যেতে হবে। আমাদের আমাদের নেতা জিয়াউর রহমানের রাজনীতির দিকে যেতে হবে। জিয়াউর রহমান কেন আজকে মানুষের হৃদয়ে গেঁথে আছে বলেন? ওনার মৃত্যুর পরে ওনার মানিকমে অ্যাভিনিউতে এশিয়া মহাদেশের ভিতরে বৃহত্তম জানাজা। আর জিয়াউর রহমানের চেয়ে তো বড় নেতা ছিল শেখ সাহেব, তার জানাজায় তো 13 জন লোক ছিল। জানাজা লোক নাই, জানাজা পড়ার লোক নাই। তো সুতরাং আমরা এটা চাই না। আমরা চাই যে জিয়াউর রহমানের মতো নেতা, যে নেতা ভিতরে দেশপ্রেম ছিল, যিনি নির্লোভ ছিলেন, যিনি স্বজনপ্রিয়তা স্বজনপ্রীতিতে বিশ্বাসী ছিলেন না। আপনি জানেন যে আমার নেতা শহীদ জিয়াউর রহমান স্বজনপ্রীতিতে বিশ্বাসী ছিলেন না। তার দেশপ্রেম নিয়ে, তার সততা নিয়ে আজ পর্যন্ত কেউ চ্যালেঞ্জ করতে পারবে না ইনশাআল্লাহ। সুতরাং আমরা আমাদের শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী, আমরা তার রাজনীতি আমরা মানুষের দ্বার গোড়ায় পৌঁছে দিতে চাই। সুপ্রিয় দর্শক, মুগ্ধ হয়ে শুনছিলাম একসময়ের তুখোড় রাজনীতিবিদ মিস্টার নাজিমউদ্দিন আলমের অগ্নিঝরা বক্তব্যগুলো। এই যে কথার জাদুঘরটি, যার বক্তব্য শোনার জন্য আমরাও ছাত্র জীবনে লাইন ধরতাম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছিলাম না, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছিলাম। আমার বয়সে একটু বড় জনাব নাজিমউদ্দিন আলম আমাদের আইকন ছিলেন রাজনীতি। ওনার কাছ থেকে অনেকগুলো মূল্যবান বক্তব্য শুনলাম। আমি আশা করছি ভবিষ্যতেও আমার এই থিঙ্ক বিগ টিভিতে, থিঙ্ক বিগ শোতে জনাব নাজিমউদ্দিন আলমকে পাব। জনাব নাজিমউদ্দিন আলম, আজকে আপনার মুখ থেকে একটু বক্তব্য ছাড়া অন্য কিছু শুনি, একটু গান আবৃত্তি যদি আপনি প্রস্তুত থাকেন। কবিতা আবৃত্তি আপনি আপনি আরেকটু আরেকটু বক্তব্য রাখতে চেয়েছিলাম ছাত্র রাজনীতি নিয়ে। আমরা আসব, আমরা আসব। আমি জানি যে আপনি ঘন্টার পর ঘন্টা বক্তব্য দিতে পারবেন, কিন্তু দর্শক তো একটু এন্টারটেইনমেন্ট চায়। আমার মনে হয় আবৃত্তিটা শেষের দিকে গেলে ভালো হতো না? আপনার আমরা তাহলে আচ্ছা জি আচ্ছা তাহলে আবৃত্তি আগে করব জি। আচ্ছা তাহলে আমি একটা আবৃত্তি করি, ওই আমার খুব প্রিয় একটা কবিতা আপনার কবি জসীমউদ্দিনের কবর কবিতা, আপনারা বোধহয় অনেকেই শুনেছেন। আমার খুবই প্রিয় এই কবিতাটা। আমার প্রিয় কবি কাজী নজরুল ইসলামও আমার খুব প্রিয়। তারও কিছু কবিতা আমি অনেক ছোটবেলায় পড়েছি। তো আজকে আমি কবর কবিতাটাই আবৃত্তি করতে চাই। কবর, কবি জসীমউদ্দিন। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি দুনয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছুনু সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই দুবুক। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা। সোনালি উষার সোনাল সোনা মুখ তার আমার নয়ন ঘড়ি, লাঙল লইয়া খেতে ছুটিতাম গায়ের পথ ধরি। যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত, একথা লইয়া ভাবিসাব মোরে তামাশা করিত শত।
ঠিক আছে, চমৎকার একথা লইয়া ভাবিষা মোরে তামসা করিত শত। চমৎকার কবি জসীমউদ্দীন কালে ফিরে ফিরে তারে, যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত, একথা লইয়া ভাবিষা মোরে তামসা করিত শত। এতটুকু তারে মানে লাঙ্গল লইয়া যখন যেত তখন মানে তার স্ত্রীকে ফিরে ফিরে তাকায় দেখতো আর কি, বারবার দেখতো। এতটুকু তারে ঘরে এনেছিনু পুতুলের মত মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে বলে। আপনার এই কবিতায় সেই চর ফ্যাশন বরিশালের একেবারে গন্ধ পাওয়া যাচ্ছে। একদম গ্রামের কবি জসীমউদ্দীন তো আপনি জানেন পল্লী কবি, উনি তো আমাদের পল্লী গ্রামের গ্রামের গ্রামেরই কবি। আবার জনাব জনাব খুব প্রিয়, জনাব মওলুদ আহমদ, জনাব মওলুদ আহমদের শ্বশুর। আমার কাজী নজরুল ইসলামও আমার খুব প্রিয় কবি। যেমন কবি কাজী নজরুল ইসলামের কবিতা আছে যেমন, চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মা দল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল 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 চল, ঊষার দুয়ারে আগ্নেয় আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা আনিব আমরা আনিব কি। সুপ্রিয় দর্শক, সুপ্রিয় দর্শক, আমরা দেখলাম যে লিডার তুখর ছাত্রজীবী রাজনীতিবিদ শুধু রাজনৈতিক বক্তব্য দেন না, তার ভিতরে সাহিত্য আছে, কালচার আছে, সুন্দর একটি হৃদয় আছে। শুধু দর্শক মন্ডলী রাঙা প্রভাত, আমরা টুটিব তিমির রাত, বাদার বিন্দা চল 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 রে চল রে চল, বুঝছেন। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। কথা বলতে এইসব রাজনীতিবিদদের সাথে, তুখর রাজনীতিবিদ ছাত্র নেতাদের সাথে অনেক সময়ের দরকার, কিন্তু আমাকে একটি সময় বেঁধে দেওয়া হয়েছে। একেবারে শেষে চলে এসেছি লিডার, শেষে যদি আপনার একটু কোনো সাজেশন, পরিকল্পনা, স্বপ্ন বাংলাদেশকে নিয়ে, ছাত্র রাজনীতির ডাকসুর বর্তমান অবস্থা যদি বলেন। মিস্টার রশিদ, আমার খুব দুঃখ হয় যে বর্তমানে ছাত্র রাজনীতি যেটা চলছে, দুর্বৃত্তায়নের রাজনীতি চলছে। বাংলাদেশ ছাত্রলীগ আজকে যে রাজনীতি উপহার দিচ্ছে, আমি তো আপনি আগেই বলেছি যে যেহেতু নির্বাচিত সরকার না, এই জন্য দুর্বৃত্তায়নরা প্রশ্রয় পেয়ে যাচ্ছে। ছাত্রলীগ আপনি দেখেছেন ছাত্রলীগের সেক্রেটারিকে কিছুদিন আগে তারা বহিষ্কার করেছে টেন্ডারবাজি এবং কমিশন বাণিজ্যের কারণে। আপনি দেখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলারের সাথে সাম লেডি প্রফেসর এবং সেক্রেটারি, তাদের যে কনভারসেশন যেটা ভাইরাল হয়েছে আপনারা জানেন, এবং তো কমিশন বাণিজ্য টাকার লেনদেন, এটার কারণে সেক্রেটারি ছাত্রলীগের সেক্রেটারিকে বহিষ্কার করা হয়েছে। তো রাজনীতিটা হচ্ছে এই দুর্বৃত্তায়নের রাজনীতি। ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দল, এত বৃহত্তম ছাত্র সংগঠন, যে সংগঠনটির দায়িত্বে একসময় আমি ছিলাম, এবং আপনি দেখেন জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে জনপ্রিয়, তাদের অবস্থান নাই, তাদেরকে তারা গ্রহণ করতে পারে না। এই ক্যাডার বাহিনী যেহেতু রয়েছে, ক্যাডার বাহিনীর কারণে আমাদের ছেলেরা ওখানে কার্যক্রম পরিচালনা করতে পারছে না। আপনি দেখেন বুয়েটের মতো জায়গায় তাদের মাস্তানির একটা সীমা থাকা উচিত। বুয়েট আমরা জানি একটি মেধাবী প্রতিষ্ঠান, আপনি জানেন সবচাইতে মেধাবী, সবচাইতে ক্রিম ছাত্র ছাত্রীরা ওখানে ভর্তি হয়, সবাই চান্স পায় না, সবাই বুয়েটে চান্স পায় না। আপনি জানেন বুয়েটের যে একটা ঐতিহ্য রয়েছে, সে ঐতিহ্যটাই ছাত্রলীগ কিছুদিন আগে ম্লান করে দিয়েছে। 30 ঘন্টা ভেপিয়ে আমার আপনার একটা মেধাবী ছাত্র আবরার, আবরারকে হত্যা করেছে, পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে ছাত্রলীগের মস্তান বাহিনী। চিন্তা করেন, তারাও কিন্তু মেধাবী ছাত্র, তারা এই ছাত্রলীগের দুর্বৃত্তায়নের শিকার, এবং সারারাত্র তাদেরকে মারছে এবং তারা বিভিন্নভাবে ড্রিঙ্ক করেছে, কত খারাপ দিকে চলে গেছে দেখেন। মেধাবী ছাত্র হিসাবে ঢুকে তারা ছাত্রলীগের সেই চরিত্রের ভিতর ঢুকে গেছে, ফলে আমার কতগুলো মেধাবী ছাত্রের ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেল। একদিকে মেধাবী ছাত্র আবরার চলে গেল, এবং তারকে যারা হত্যা করলো 18-19 জন বা 20 জন, তারাও কিন্তু মেধাবী, তারাও ধ্বংস হয়ে গেল। এই ধ্বংস করলো এই ছাত্র রাজনীতির, এই দুর্বৃত্তায়নের রাজনীতির কারণে। এখান থেকে বেরিয়ে আসতে হবে। আজকে মেধাবী ছাত্রদের ছাত্ররা ছাত্র রাজনীতি করবে, যারা ছাত্রদের বিপদে আপদে পাশে থাকবে। যেমন কিছুদিন আগে আপনি দেখেন
ছাত্ররা সড়ক নিরাপদ আন্দোলন করেছে, আপনার কোটা সংস্কার বিরোধী আন্দোলন করেছে, কোটা সংস্কার বিরোধী আন্দোলন ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যখন তাদের যৌক্তিক আন্দোলন নিয়ে সড়ক নিরাপদ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ল, আপনি দেখেন আওয়ামী লীগের অফিস দিয়ে ধানমন্ডি থেকে তারা ঝাঁপাইয়ে পড়ল, যখন তারা একটা শান্তিপূর্ণ একটা র্যালি ধানমন্ডি নিয়ে ধানমন্ডি থেকে তারা যাচ্ছিল, হাজার হাজার ছাত্রছাত্রীরা, তাদের উপরে আওয়ামী লীগের ক্যাডার বাহিনী ঝাঁপিয়ে পড়ল। এইভাবে তো হয় না, তারা সড়ক নিরাপদ কোঠা বিরোধী আন্দোলন এই সমস্ত আন্দোলন করছে যে ছাত্রদের দাবি নিয়ে, আপনার সেখানে স্বৈরাচারের মতো আইয়ুব ইয়াহিয়া বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়লো, এটা হলো? এটা তো গণতান্ত্রিক দলের আচরণ হতে পারে না, এগুলো খুব দুঃখজনক, এগুলি আমাদেরকে খুব পীড়া দেয়। তারপরেও আজকে জাতীয়তাবাদী ছাত্র দল এই বৈরী পরিবেশের মধ্যেও, আপনি জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার নেতৃত্বে জাতীয়তাবাদী ছাত্র দল উনি সম্পূর্ণ মনিটরিং করছেন এবং বর্তমানে এবার নির্বাচিত জাতীয়তাবাদী ছাত্র দলের মেধাবী ছাত্র ছাত্রীদেরকে দিয়ে আপনার নির্বাচিত একটা কমিটি গঠন করা হয়েছে। বর্তমানে আমাদের ছাত্র দলের জাতীয়তাবাদী ছাত্র দলের কমিটি কিন্তু ছাত্রদের ভোটে নির্বাচিত এবং অত্যন্ত মেধাবী ছাত্র ছাত্রীরা আজকে ছাত্র দল করছে। তো এইভাবে আমাদের তৃণমূল পর্যায়ে উনি সংগঠন আজকে পরিচালনা হচ্ছে, সেভাবে মেধাবী ছেলেদেরকে অবিবাহিত ছেলেদেরকে নিয়ে আপনার ছাত্র সংগঠন সংগঠিত করছে। আমাদের জাতীয়তাবাদী ছাত্র দল এখনো বৃহত্তম ছাত্র সংগঠন, কিন্তু তারা তাদের অ্যাক্টিভিটিসটা করতে পারছে না। আপনি জানেন আমাদের কোনো কারণ ছাড়াই আমাদের ছেলেদেরকে গুম করছে, অসংখ্য ছেলেদেরকে গুম করেছে, মিথ্যা মামলা দিয়ে জেলখানায় কারা প্রকোষ্ঠে আটকে রাখা হয়েছে। গত ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক আমার ইসাক সরকার এখনো আপনার জেলখানায়, কিছুদিন পর পরই আমাদের ছেলেদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তো ফলে এখনো আমাদের ছাত্র দলের বর্তমান সাবেক সেক্রেটারি ইমিডিয়েট পাস্ট সেক্রেটারি আকরামকে জেলখানায় শুধু শুধু তাকে গ্রেপ্তার করে রাখা হয়েছে। তো এখন এই সমস্ত আতঙ্কের মধ্যেও আমাদের পার্টি আল্লাহর রহমতে এখনো যে সুসংগঠিত আছে এবং আমরা অর্গানাইজড এবং অর্গানাইজড যে সেটা আমরা প্রমাণ করেছি গত যে করোনা ভাইরাসের ভিতরে যে সারা দেশব্যাপী যে আমরা ত্রাণ কার্য পরিচালনা করেছি, লক্ষ লক্ষ পরিবারের পাশে দাঁড়িয়েছি, সেটাই প্রমাণ করে, যেটা আওয়ামী লীগও করতে পারে নাই। আজকে আওয়ামী লীগ ভয়ে তারা ঘরে বসে আছে, কেউ বিদেশে পালিয়েছে, আমরা জনগণের পাশে আছি। মাটিও মানুষের দল, আমরা জনগণকে নিয়ে রাজনীতি করি, আমরা জনগণের কাছেই থাকবো ইনশাআল্লাহ। আমরা অত্যন্ত সুসংগঠিত, এখনো আমরা সুসংগঠিত। চমৎকার মিস্টার আলম, আমরা আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনার মূল্যবান সময় ব্যয় করে আপনি আমাদের এই প্ল্যাটফর্মে এবং থিঙ্ক বিগের এই স্লোগানের পতাকা তলে এসেছেন। শেষে 30 সেকেন্ড, হোয়াট ইউ থিঙ্কিং অ্যাবাউট দ্য থিঙ্ক বিগ, কিছু বড় চিন্তা করা, সারা পৃথিবীর বাঙালিরা ছড়িয়ে আছে, এই সম্বন্ধে আপনার মুখে একটি কথা শুনুন। এখানে আমাদের সবচেয়ে বড় জিনিস হলো যে আমাদের যে মেধাবী ছাত্র, আমি তো বাইরে দেখেছি আমাদের ছাত্ররা যারা আমেরিকাতে এবং ইউরোপে ইউকেতে যুক্তরাজ্যে অনেক ভালো ভালো ছেলেরা, সম্ভাবনাময় ছেলেরা অনেক ভালো কাজ করতেছে এবং অত্যন্ত মেধাবী আমি দেখেছি, কিন্তু আমরা খুব লজ্জিত হই অ্যাজ এ পলিটিশিয়ান, বাংলাদেশের একজন রাজনীতিবিদ হিসাবে খুব কষ্ট পাই এবং অনেক সময় লজ্জিত হই যে আমার এই ছেলেরাও, এদের কাছে আমরা লজ্জিত হই যে আমরা দেশটা যেভাবে স্বাধীনতার পর থেকে এগিয়ে যাওয়া উচিত ছিল আমরা সেভাবে দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি নাই। একজন পলিটিশিয়ান হিসাবে আমি নিজে ব্যক্তিগতভাবে খুবই লজ্জিত এবং তবে আমি আশাবাদী যে এখান থেকে আমরা বেরিয়ে আসবো ইনশাআল্লাহ। আমাদের দেশ আপনি জানেন জোয়ার ভাটার দেশ, একসময় খরা, আবার দেখবেন কাদা মাটি। আমাদের আমাদের আমরা আমরা যেমন কঠিন, আবার কিন্তু আমরা নরম। সুতরাং আমরা আবার রুখেও দাঁড়াতে পারি, আমাদের ইতিহাস আছে, আমাদের ছাত্র আন্দোলনেরও ইতিহাস আছে, ছাত্র রাজনীতির অনেক ইতিহাস, এবং প্রত্যেকটা ইতিহাসের পিছনে ছাত্ররাই কিন্তু অগ্রণী ভূমিকা রেখেছে। একদম স্বাধীনতার উত্তর কাল থেকে আপনি যদি বলেন নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের সদস্য যারা ছিলেন সিরাজুল আলম খান, আসম আব্দুর রব, চাইর খলিফা,
আব্দুল কুদ্দুস মাখন, মরহুম শাহজাহান সিরাজ, আমি শ্রদ্ধা জানাই তাদেরকে। তারপরে নুরে আলম সিদ্দিকী, এই যে তারা ছিল, তারা কিন্তু সেই স্বাধীনতার রচনা তৈরি করেছিলেন, স্বপ্ন দেখেছিল। আসমর আব্দুল্লাহ পতাকা উত্তোলন করেছিল সর্বপ্রথম, শাহজাহান সিরাজ স্বাধীনতা ইশতেহার পাঠ করেছিলেন। সুতরাং সেখান থেকে ছাত্র আন্দোলন, তারপরে 1970 সালে স্বাধীনতা যুদ্ধেও ছাত্রদের অনেক অবদান, 90 সালে ছাত্র আন্দোলন, ডাকসুর নেতৃত্বে সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন করার মধ্য দিয়ে একটি ছাত্র গণঅভ্যুত্থান আমরা উপহার দিয়েছিলাম। আমরা আপনার সাথে ছাত্রদের অনেক গৌরবোজ্জ্বল ভূমিকা আছে। মিস্টার আলম, আমরা আপনার সাথে সুর মিলিয়ে আশা করছি যে আপনি যেভাবে স্বপ্ন দেখছেন, যেভাবে বঙ্গবন্ধু জিয়াউর রহমান দেখেছিল, যেভাবে এই যে ছাত্র রাজনীতিবিদরা, আপনারা যারা স্বাধীনতার এবং বাংলাদেশের রূপকার, আপনারা যারা যেভাবে দেখেছেন, সেভাবে আমরা আবার একটি সুন্দর দেশ পাব, অত্যন্ত সম্ভাবনাময় আমাদের এই বাংলাদেশ। মিস্টার রশিদ, আমরা এটা দেখতে চাই না। মিস্টার রশিদ, আপনি দেখেন, আমরা এটা দেখতে চাই না, বন্দরে, চট্টগ্রাম বন্দরে ইন্ডিয়ান জাহাজ আগে ভিড়বে, বাংলাদেশের জাহাজ মাঝখানে থাকবে, সাগরের মাঝখানে থাকবে, আগে ইন্ডিয়ান জাহাজকে আগে আনলোড করার সুযোগ দিতে হবে। আমরা এই বাংলাদেশ দেখতে চাই না, আমরা এই বাংলাদেশ দেখতে চাই না। আপনার সীমান্তে আমাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করবে, আমরা প্রতিবাদ করব না। আমরা এই বাংলাদেশ দেখতে চাই না, আমাদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতের কাছে আমরা পদলেহন করব, আমরা এই বাংলাদেশ দেখতে চাই না। জি মিস্টার আলম, আমি দেখতে চাই একটা সুন্দর বাংলাদেশ, দেশপ্রেম, সততা এবং দুর্নীতিমুক্ত একটি সুন্দর বাংলাদেশ আমরা দেখতে চাই। এবং আপনার প্রবাসে যারা রয়েছেন, যারা রেমিটেন্স যোদ্ধা, তাদেরকে সম্মান করতে হবে, তাদেরকে অসম্মান করে আপনার চলবে না। আজকে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আপনার প্রবাসীদেরকে অসম্মান করে কথা বলছে, এগুলো ঠিক না। প্রবাসীরা আমাদের রেমিটেন্স যোদ্ধা, তাদেরকে সম্মান করতে হবে, এয়ারপোর্টে তাদেরকে সম্মানের সাথে বরণ করতে হবে, যাতে কোনোভাবে হেঁচাল না হয়। এয়ারপোর্টে সুন্দর পরিবেশ রাখতে হবে, আমরা দেখেছি প্রত্যেকটা জায়গায় ডিসিপ্লিন আছে, আমরা যদি আইন প্রয়োগ করতে পারি অবশ্যই ডিসিপ্লিন করা সম্ভব। আমরা বিদেশে বাংলাদেশের দেখি ছেলেপেলেরা, তারা কত ডিসিপ্লিন হইতে কাজ করে। আপনারা মার্কিন মূল্যকে আমরা তো দেখেছি আপনারা ডিসিপ্লিন মেনটেন করে, তো বাংলাদেশে কেন সম্ভব হবে না? জি মিস্টার আলম, আমি মানুষ সাধারণ জনগণ অনেক ভালো, তাদেরকে সুশৃঙ্খল ভাবে, সুন্দর ভাবে, সুষ্ঠু ভাবে পরিচালনা করতে হবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। আইনের শাসন কায়েম করতে হবে, বিচার বিভাগকে স্বাধীন করতে হবে, যাতে কোনো দুর্বৃত্ত আইনের অভয়ারণ্য সৃষ্টি না হয়, সন্ত্রাসের অভয়ারণ্য সৃষ্টি না হয়, মাদক মুক্ত পরিবেশ তৈরি করতে হবে, তাহলে একটি সুন্দর বাংলাদেশ তৈরি হবে। এবং আমাদের নবীজির আদর্শ অনুসরণ করতে হবে। সর্বোপরি আমি বলবো, আমাদের নেতা, মূল নেতা আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির আদর্শ বাস্তবায়ন করতে হবে। জি আমরা সুপ্রিয় দর্শক, আমরা এই মহান রাজনীতিবিদ, তুখোড় ছাত্র রাজনীতিবিদ জনাব নাজিমউদ্দিন আলমের মুখে অনেক অগ্নিঝরা বক্তব্য শুনলাম। ওনার কথা বাংলাদেশের স্বপ্ন সৃষ্টি, ওনার এলাকার কথা এসছে, সাধারণ মানুষের কথা এসছে, খেটে খাওয়া মানুষের কথা এসছে। আমরা যতটুকু বুঝতে পারলাম, পরিশেষে আমাদের দেশে বিচার বিভাগে স্বাধীনতা হতে হবে, প্রবাসীদেরকে মূল্যায়ন করতে হবে, সমাজের প্রত্যেকটি স্তরে যারা কাজ করছেন, রাজনীতিবিদ, শিক্ষক, ছাত্র, সবাইকে, সবাই আমাদেরকে সম্মান বোধ করতে হবে, দেশ থেকে দেশপ্রেম থাকতে হবে, দুর্নীতি দূর করতে হবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, মিস্টার রশিদ, এক সেকেন্ডে আমি শেষ করে দিই আরেকটা কথা বলে। মিস্টার রশিদ, আপনি একটা কথা বলতে চাই যে বর্তমান সরকারের যারা প্রধান রয়েছেন, উনি অনেক কৌশল করে নিজেকে সার্ভাইভ করার চেষ্টা করছেন, সাস্টেইন করতে চান। উনি খুব কৌশল বিভিন্ন ভাবে, যারা প্রতিবাদ করে, যারা তাকে তার বিরুদ্ধে স্ট্যাটাস দেয়, আবরার একটা স্ট্যাটাস দিয়েছিল, সেই কারণে আবরারকে হত্যা করা হয়েছে।
আবরার কি দেশের স্বার্থে একটা স্ট্যাটাস দিয়েছিল বুয়েটের ছেলে, মেধাবী ছাত্র, একটা মেধাবী ছাত্র, সে দেশের স্বার্থে ভারতের আপনার ভারতের বিরুদ্ধে মানে দেশকে বিকিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র চলছে দেশের স্বার্থে একটা স্ট্যাটাস দিয়েছিল, সেই জন্য তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এবং যারা কথা বলে তাদেরকে ডিজিটাল অ্যাক্টের মাধ্যমে তাদেরকে গ্রেপ্তার করে কারাগারে নিক্ষেপ করা হয়েছে, সরকারের সমালোচনা করলেই তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, তো এগুলো ঠিক না। এই কৌশল করে বেশি দিন সাস্টেইন করা যায় না। আপনি জানেন সূরা আল ইমরানে 55 নম্বর আয়াতে আছে, আপনি মনে রাখবেন, সূরা আল ইমরান, বিসমিল্লাহির রহমানির রহিম, অমাকারু আমাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন, যে আল্লাহ তাআলা বলেছেন তুমি মনে করো বড় কৌশলী, তোমার চেয়ে কিন্তু বড় কৌশলী আল্লাহ রাব্বুল আলামিন। 55 নম্বর আয়াত সূরা আল ইমরান। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আল্লাহু খায়রুল মাকিরিন। আবার 23 নম্বর আয়াতে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজুল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুজিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ক্ষমতা দেন, আল্লাহ ক্ষমতা ছিনিয়ে নেন, যাকে খুশি তাকে ক্ষমতা দেন, যখন ইচ্ছা বাদশাহি কেড়ে নেন। আবার বলেছেন তুলিজুল লাইলি ফিন নাহার ওয়া তুলিজুল নাহারি ফিল লাইল, আল্লাহ দিবসকে রাত করেন, রাতকে দিবস করেন। আতাকরিজুল হাইয়া মিনাল মায়াতি ওয়া আতাকরিজুল মায়াতি মিনাল হাইয়া আতারজুকু মান তাশাউ বিগাইরি হিসাব, আল্লাহ দিবসকে রাত করেন, রাতকে দিবস করেন। তিনি একমাত্র, তিনি জীবিতকে মৃত করেন, মৃতকে জীবিত করেন, তিনি একমাত্র ক্ষমতাশালী, তিনি একমাত্র শক্তিধর। সুতরাং আপনাকে এটা বিশ্বাস করতে হবে, আপনাকে আল্লাহর কোরআন বিশ্বাস করতে হবে। মিস্টার রশিদ, আমি সরকারের উদ্দেশ্যে এই কথা বলি, আমি আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ। অনেক 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 ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য, তিনবারের সংসদ সদস্য জনাব নাজিমউদ্দিন আলম। আমরা আপনার অঞ্চলের জনসাধারণ এবং সারা বাংলাদেশের জনসাধারণের কাছে প্রার্থনা করছি, আমাদের এই সফল রাজনীতিবিদ, তুখর ছাত্রনেতা, পরম করুণাময় জন উনাকে সুস্বাস্থ্য দেন, দীর্ঘ আয়ু দেন, সাথে সাথে আমাদের এই লাল সবুজের পতাকা যেন রক্ষা পায়, সম্ভাবনাময়ী বাংলাদেশটুকু যেন এখানে যেন কোনো কাদা ছুড়াছুড়ি না থাকে, সবাই সবার পলিটিক্যাল প্র্যাকটিস যেন করতে পারে, রাজনৈতিক চর্চা যেন করতে পারবে, গণতন্ত্রের পুনরুদ্ধার যেন আসে, সাধারণ মানুষ যেন তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে, তারপরেই তো আমরা সারা পৃথিবীকে দেখাতে পারবো দেখুন গণতন্ত্র আমাদের দেশে জীবিত আছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, তুখর ছাত্র রাজনীতিবিদ, ডাকসুর অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি, বাংলাদেশের অনেকগুলো গুরুত্বপূর্ণ পদে উনি নিয়োজিত ছিলেন, উনার মুখ থেকে আমরা অনেক কথা শুনেছি, কথা বলতে বলতে যিনি থামতে জানেন না উনাকে আমাকে থামাতে হয়েছে, আমি দুঃখিত। আমরা আগামীতে আবার উনাকে নিয়ে আসব, এসব স্বপ্ন গড়া কারিগরদেরকে, দেশ গড়ার কারিগরদেরকে আমাদের দরকার। আপনারা সবাই ভালো থাকুন, বড় চিন্তা করুন, বড় চিন্তা করতে করতে একদিন দেখবেন যে আপনার চিন্তা সফল হবে। থিঙ্ক বিগ এর সাথে থাকুন, থিঙ্ক বিগ কে লাইক করুন, আমরা যে যেখানে থাকি আপনারা যে যেখানে থাকুন, বাগানে থাকুন, ফুলের মতো থাকুন। ধন্যবাদ জনাব নাজিমউদ্দিন আলম। উত্তর আমেরিকার প্যাটারসনের সর্ববৃহৎ হালাল সুপারমার্কেট নয়া বাজার,
কেনাকাটার জন্য এখানে রয়েছে খোলামেলা এবং নিরাপদ পরিবেশ। মাছ মাংস শাক সবজি এবং অন্যান্য যে কোনো গ্রোসারির জন্য আজই আসুন। আমাদের আছে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা। নয়া বাজার সুপার মার্কেট, 139 ওয়েন এভিনিউ, প্যাটারসন, নিউ জার্সি 07502, টেলিফোন নাম্বার 9739426692।